सब सर्वनाश हो गए सर्वनाश हो गए देखो मा देखो सब ना सब आगे धान खेत छिलो सब पाथर हो गए जानी ना कारो हिसाब लेगे মা লক্ষ্মীর দয়ায় দেখবে সব আবার আগের মতো হয়ে যাবে। আজ যে ধনেশ্বর রায়ের ঘরে লক্ষ্মীব্রত হচ্ছে গো, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে দেখো। তুমি ঠিক বলছো মা, মা আমাদের দয়া করবেন। নিশ্চয়ই করবেন। যাও তোমরা এখন ঘরে যাও, মনে মনে শুধু মাকে স্মরণ কর, তার উপর ভরসা রাখো। মা কি তার সন্তানদের দুঃখ দেখতে পারেন? পারেন না। যাও তোমরা এখন ঘরে যাও গো। মা, মা গো আমাদের রক্ষা করো, মা রক্ষা করো, আমাদের রক্ষা করো। চলো সবাই মিলে মাকে গিয়ে স্মরণ করি, স্মরণ করি। চলো 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 চলো, রক্ষা করো মা, রক্ষা করো মা, আমাদের রক্ষা করো। আমি যে সবসময় তোমার সামনে আছি মানুষ, তার চেয়ে বরং তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনায় মা যাবেন তোমার ভিটে। তুমি যে সব সময় আমার দেখা পাও, কিন্তু তুমি যে আমাকে চিনতে পারোনি। কে কে তুমি? মহারাষ্ট্র
ছুটির। আজ থেকে তুমি এখানেই থাকবে, চলো। তুমি আমার প্রধান ভক্ত মেনকা, এই মর্তলোকের ঘরে ঘরে লক্ষ্মীব্রত প্রচার করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। যাও মেনকা, মর্তলোকের ঘরে ঘরে লক্ষ্মীব্রত প্রচার করো, যাতে প্রতি বৃহস্পতিবারে সকলে আমার পূজো করতে পারে। আমি সদা মর্তলোকের ঘরে ঘরে অচলা হয়ে থাকব, সবার ঘরেই লক্ষ্মী শ্রী বিরাজ করবে। কি ভাগ্য আমার মা গো, কি ভাগ্য আমার! আজ আমি পিতৃকে করছি মা গো, শুধু অবন্তী নগরে নয়, যতদূর সম্ভব আমি তোমার মহিমা প্রচার করব মা, প্রচার করব। আমি তোমাকে আশীর্বাদ করছি মেনকা, তোমার ভক্তির কথা প্রতি ঘরে ঘরে লক্ষ্মীব্রত কথায় পাঠ করা হবে, আমার ভক্তরূপে আমার ব্রত কথায় অমর হয়ে থাকবে তুমি। সদা কল্যাণ হোক তোমার মেনকা, কল্যাণ হোক মর্তবাসীর। প্রতিজ্ঞা করেছি মা, তোমার মহিমে প্রচার করব। কিন্তু প্রভু, সুলতার পিতৃগৃহের মানুষজন যদি তা না বোঝে, যদি তারা আমার কোনো অপমান করে। বাণিজ্যে লক্ষ্মী বাস করে আমি মানি না, সব লক্ষ্মী টক্ষী নয়, আসল হচ্ছে বুদ্ধি। বাণিজ্য করতে হয় বুদ্ধি দিয়ে। একই প্রদীপ শিখা হঠাৎ কম্পিত হচ্ছে কেন? কোনো কি অঘটন ঘটতে চলেছে?